করেছেন সব মিলিয়ে আজকে যুক্তিতর্কের মানে শেষ শুনানিতে আপনি ছিলেন এবং আপনাদের আপনার পক্ষে বিশেষ করে আমি বলবো যে আইনজীবী যথেষ্ট চেষ্টা করেছেন, কী আশা করছেন এই দীর্ঘ যাত্রা এই যুদ্ধে জয়ী হবে? আপনারা তো জানেন প্রথম থেকে উনি ডিসেম্বরের 23 তারিখে বাচ্চা নিয়ে কাউকে না বলে যেই পাসপোর্ট নম্বর আদালতে দিয়েছিলেন সেই পাসপোর্ট গুপ্তভাবে বাতিল করে নতুন পাসপোর্ট ইস্যু করে কাউকে না বলে সেই নতুন পাসপোর্টের আওতায় বাচ্চা নিয়ে উনি বিদেশে পালাতে চেষ্টা করছিল। আমাকে তখন আমাদের সরকারি কর্মকর্তা থেকে আমি জানতে পারি সেটা আমি মোহাম্মদপুরে ছিলাম, মোহাম্মদপুর থেকে আমাকে যেতে 1 ঘন্টা লাগে এয়ারপোর্ট, আমি 15 মিনিটে পৌঁছেছি মোটরসাইকেলে। যদি উনি চলে যেতে পারতেন চিরতর আমি বাচ্চা হারিয়ে পড়তাম। তারপরে উনি 26 তারিখে তার 2 দিন পরেই 8 নম্বর টার্মিনালে গেছেন এয়ারপোর্টে, যেখানে বড় সামানা নিয়ে ওইদিকে নেওয়া যায়, এবং আমি পরে জানতে পেরেছি উনি চেষ্টা করছিলেন কীভাবে ওভাবে বাচ্চা নেওয়া যায় কি না। তার আগে উনি নভেম্বরের 23 তারিখে উনি ভারতে চলে গেছিলেন কাউকে না বলে, বাচ্চাকে ওনার হেফাজতে বাইরে ফেলে রেখে। আপনাদেরকে কী বলবো আমি, তো আজকে কথা হচ্ছে যে উনি এইটুকু পাবলিক তথ্য, উনি আমাদের বিজ্ঞ আদালত মাননীয় বিচারক রায় অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন যে বাচ্চারা স্কুলে পড়বে পিতা এবং মাতার ঐক্য মতে। উনি গত 6 মাস ছাড়া কোনো স্কুলেই পাঠাননি বাচ্চাদেরকে, এবং গুপ্তভাবে উনি জাপানি স্কুলে পাঠানোর চেষ্টা করেছিলেন এবং বাসায় বাচ্চাদেরকে জাপানের বই পড়াতেন, এবং জাপানি স্কুলে ক্লাস 7-এ একটা স্টুডেন্টও নাই, এককভাবে উনি চেষ্টা করেছেন। ফল হিসাবে আমার বাচ্চাকে বাংলাদেশে আলো, বাতাস, লেখাপড়া, খাওয়া দাওয়া, ধর্ম, ভাষা প্রত্যেকটা জিনিস থেকে যেন আমার বাচ্চা কোনো রকমের কোনো সংস্পর্শে না আসে সেটা উনি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং এখানেই 3 মিনিট আগে আমার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে উনি সেই কথাগুলো বলেছেন। উনি তো এই দেশের পুত্রবধূ, আমরা এখনও বিবাহিত, উনি ওয়েলকাম যে কোনো সময় এই দেশে। জাপানের কালো আইন ধারা 819 পারিবারিক আইন, যেটার আওতায় কোনো সন্তান কোনোভাবেই বিদেশি কোনো মা বা বাবার সাথে আজীবন দেখা করতে পারবে না, এবং সেটার ঘুরি ঘুরি শত শত উদাহরণ আছে। সুতরাং জাপানে গিয়ে বাচ্চা দেখা অসম্ভব। উনি ঢাকায় বসে, আমার দেশে বসে আমাকে বাচ্চা দেখতে দেন নি, উনি জাপানে গিয়ে কীভাবে আমাকে বাচ্চা দেখতে দেবেন, উনি কোনো দিন দেবেন না সেটা। এবং আমার ছোটো মেয়ে সোনিয়া বয়স 8, আমি 1.5 বছর ধরে কোনো যোগাযোগ নেই একেবারে, পুরোপুরি আমার ছোটো মেয়েকে উনি লুকিয়ে ফেলেছেন। এবং জাপানে আমার ছোটো মেয়েকে উনি বসে নানির কাছে আছে, কোনো স্কুলে পাঠাচ্ছেন না, কারণটা খুব সোজা, উনি তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাউকে বলেনি উনি বাংলাদেশে এসেছেন, 1.5 বছর ধরে পুরো ব্যাপারটা লুকিয়ে রেখেছেন। কারণ একটাই, যদি বলেন ওনাদের কালচারে ওনাদের সংস্কৃতিতে ওনার এটা লজ্জার ব্যাপার যে ওনার স্বামী ওনাকে ফেলে বাচ্চা নিয়ে চলে গেছে, তাই যেটা যেন এটা প্রকাশ না পায় ছোটো মেয়েকে স্কুলে যেতে দিচ্ছে, লুকিয়ে রেখেছে, কেউ জানে না। ওনার একজনই বন্ধু জানে যে আমার বিরুদ্ধে এই আদালতে এক প্রতিবেদন দিয়েছিল যেটা আমাদের বিজ্ঞ আদালত নাকচ করে দিয়েছে। কী বলবো আপনাদেরকে বলেন, এই আমার কাহিনী। আজকে আপনারা শেষ যুক্তিতর্কে, যেহেতু দীর্ঘদিন একটা বিচারিক প্রক্রিয়ায়, হ্যাঁ বাবার কাছে থাকবে শিশু দুটো না মায়ের কাছে থাকবে, বিচারিক প্রক্রিয়ার শেষ অংশ ছিল, আপনার পক্ষ থেকে কী বলার চেষ্টা করেছেন আদালত? যেহেতু সেটা রায়ের আগে, সে ব্যাপারে আমার কোনো এখতিয়ার নেই বাইরে দাঁড়িয়ে কিছু বলার। না না, আপনি কী চেয়েছেন আদালতের কাছে? চাওয়া তো ছিলই, আপনি যুক্তি তুলে ধরেছেন যে এই যুক্তি দিয়ে আমার কাছে থাকবে আমার বাচ্চা, কী বলেছেন? আমি আপনাদেরকে যেই যুক্তিগুলো বলেছি সেগুলো একটা কথা আমরা আদালতে উপস্থিত করিনি, সেগুলো আমার ব্যক্তিগত কথা। আচ্ছা, আদালতে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরো আইনি পয়েন্টে এবং ডকুমেন্টের দিক দিয়ে, সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি ওনারা অনেক ডকুমেন্ট আদালতে সাবমিট করেছেন যেগুলো কোনোটাই অরিজিনাল না, এবং ওনারা যুক্তি দেখিয়েছে সেগুলো অরিজিনাল। সেটা বিচারক, আমাদের বিজ্ঞ আদালত মাননীয় বিচারক এই সিদ্ধান্ত নেবেন, এবং উনি যে আজ পর্যন্ত একটা অন্তর্বর্তী রায় আসেনি যেটা উনি পুরোপুরি পালন করেছেন। আমার পরমে জাসমিনের হাতে পুরো ঘা হয়ে গেছিল, খালি হাত চুলকাতো মেয়েটা, কাকুতি মিনিটে করে বলেছি ডাক্তারের কাছে নিয়ে যাও, উনি নিয়ে যাননি।
তারপরে আমরা আদালতে নিবেদন করে আদেশ নিয়ে এসেছি, অন্তর্বর্তী আদেশ এনে ডাক্তারের কাছে আমাকে জোর করে পাঠিয়েছি বাচ্চাকে। তারপরে বাচ্চার হাত দেখলাম তালুটা ঠিক হয়ে গেছে, হাতের টিপটা ঠিক হয় না। যখন নাকি বাচ্চা আপনি পালিয়ে গেলেন এবং আমার মেয়ে এখন মিডিয়া থেকে এগুলো বলছে, তারপরে দেখলাম আমার বড় মেয়ে মামনির এদিকটা ঠিক হয়ে গেছে। অর্থাৎ খুব পরিষ্কার আমার কাছে, যখন নাকি মেয়ে মার মতো সব বলেছে এবং উনি বলেছেন মেয়েকে যদি আমরা যেহেতু আইন ভেঙে ফেলেছি, তুমি যা করবে আমি যা বলবো তুমি যদি ঠিক তাই না করো আমরা জেলে চলে যেতে পারি। তা আমাদের খুব সাবধান থাকতে হবে এবং আমরা যাই একসাথে সব বলবো করবো এখন থেকে। আমার মেয়ে মিডিয়াতে গিয়ে বলেছে, আপনারা শুনেছেন এবং আপনারা অনেকেই প্রতিবেদন, বিশেষ করে আরটিভি আপনারা প্রতিবেদন নিয়ে বলেন এবং সেখানে আমার কোনো কথা নেননি আপনারা।